السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা কুমিল্লা অফিস শেষ করে ঢাকার দিকে যাচ্ছি। তো ভাবলাম এই সময়টুকুকে কাজে লাগিয়ে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন। আমিও চেষ্টা করে যাচ্ছি তাদের নানা রকম সমস্যার কিছুটা হলেও সাহায্য করার জন্য, সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা আমার, আপনারা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার একটা আয়ুর্বেদিক বই, যেটির মূল লেখক হচ্ছেন লোকমান হাকিম সাহেব। তো ওনার আরবি বইয়ের এই তর্জমা গ্রন্থের মধ্যে অসংখ্য অগণিত রোগের সমাধান রয়েছে, বিশেষ করে যুবক তরুণদের জন্য এই বইটি একটা আদর্শ বই। এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু সমাধান রয়েছে, বিশেষ করে যৌন রোগের। তো বন্ধুরা আমার, আজকে এই যে আমার হাতে থাকা বই লোকমান হাকিমের হাকিমি কবিরাজি, এই বইয়ের 593 নম্বর পৃষ্ঠা থেকে অত্যন্ত চমৎকার একটা হালুয়া তৈরি করা আমি শেখাবো, বা একটা ঔষধ তৈরি করা শেখাবো। এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত তরুণ যুবক কিংবা বৃদ্ধ মানুষের যৌন জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই স্ত্রীকে শান্তি দিতে পারেন না, অথবা আমি এখন যে তিনটা রোগের কথা বলবো, এই তিনটা রোগের যে কোনো একটা রোগ যাদের রয়েছে, যেমন লিঙ্গ যাদের উত্থান হয় না, 2 নম্বরে যাদের লিঙ্গ উত্থান হয়ে আবার নুয়ে পড়ে, 3 নম্বরে যাদের খুব দ্রুত বীর্যপাত হয়, এই তিনটা রোগের যে কোনো একটা বা যে কোনো দুইটা বা যে কোনো তিনটা যদি আপনার থেকে থাকে, আজকের এই বই থেকে যে ঔষধটি বা হালুয়াটি তৈরি করা আমি শেখাবো, এটির মাধ্যমে আপনারা সেই সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। এবং এটি তৈরি করতে খুব বেশি টাকা পয়সা খরচ হবে না, আপনি ইচ্ছে করলে মাত্র 50 টাকা বা 100 টাকা খরচ করে ওই ঔষধটি তৈরি করতে পারেন। অথচ এই ঔষধটি আমাদের সবারই প্রয়োজন, বিশেষ করে যারা রতিক্রিয়ায় স্ত্রীকে শান্তি দিতে পারেন না, বা যাদের লিঙ্গ উত্থান হয় না, উত্থান হলেও আবার নুয়ে পড়ে বা দ্রুত বীর্যপাত হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে দেখা উচিত। তো বন্ধুরা আমার, আমি প্রথমত এই বই থেকে পড়ে শোনাবো, এরপরে আপনারা লক্ষ্য করবেন যে আমি এই বইয়ের এই পৃষ্ঠাটি আমি এখানে দিয়ে দিব, যাতে করে আপনারা সুন্দর করে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এই বিষয়টি সুন্দর করে বুঝে শুনে তারপরে তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমার, একটা কথা এখানে বলে রাখি যে এই বইটি যেহেতু অনেক আগের লেখা, লোকমান হাকিমের আরবি কিতাবের অনুবাদ, তো এখানে অনেকগুলো শব্দ যেগুলো আমাদের সাধারণ আম মানুষের বোঝার জন্য কষ্ট হতে পারে, আপনারা এই শব্দগুলো না বুঝলেও কোনো সমস্যা নেই। যে পণ্যগুলো আমি কিনতে বলবো বা এই বইয়ের মধ্যে যে পণ্যগুলো আপনাকে জোগাড় করতে বলা হয়েছে, সেই পণ্যগুলো আপনারা আসলে বাংলাদেশের যে কোনো বাইনাতি দোকানে গেলে বা মুদি দোকানে গেলে এগুলো আপনারা খুঁজে পাবেন, অর্থাৎ ওই সমস্ত বাইনাতি দোকানের মালিকেরা কিন্তু এটি আপনাকে ঠিক ঠিক খুঁজে দেবে, যদি আপনি বইয়ের এই পণ্যগুলোর নাম একটা কাগজে লিপিবদ্ধ করে তারপরে কোনো বাইনাতি দোকানে যান, তারা কিন্তু এটি আপনাকে দিতে পারবে। তো বন্ধুরা আমার, আমি পড়ে শোনাচ্ছি মূলত 593 পৃষ্ঠার মধ্যে এই বইয়ের একটা শিরোনাম করা হয়েছে যে কবিরাজি মতে কয়েকটি বাজিকরণ ঔষধ। বাজিকরণ ঔষধ বলতে আমরা ওই সব ঔষধকেই বুঝি যেগুলো আসলে স্ত্রীকে তৃপ্তি দিতে ব্যর্থ পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী ঔষধকেই মূলত কবিরাজি ভাষায় বাজিকরণ ঔষধ বলে। তো এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি শুধু এই বইয়ের একেবারে শেষের দিকে 2 নম্বর পদ্ধতিটা নিয়ে কথা বলবো। এখানে বলা হয়েছে গক্ষুর 21 গ্রাম, গক্ষুর মানে গক্ষুর কাঁটা, তালমাখানা 21 গ্রাম, অশ্বগন্ধা 21 গ্রাম, শতাবয়ী 21 গ্রাম, শ্বেতমূলি 21 গ্রাম,
কুচ বীজ 21 গ্রাম, মূল হঠি 21 গ্রাম, ক্ষয়টি বীজ 21 গ্রাম, গঙ্গেরন ছাল 21 গ্রাম। উপরুক্ত ঔষধগুলি একত্রে মিলিয়ে উত্তম রূপে চূর্ণ করে একটি বোতলে মিশ্রী চূর্ণ করে রাখবে। আমি আবারও পড়ে শোনাচ্ছি কি কি লাগবে। গক্ষুর কাঠা 21 গ্রাম, তালমাখানা 21 গ্রাম, অশ্বগন্ধা 21 গ্রাম, শতাবই 21 গ্রাম, শ্বেতমূলি 21 গ্রাম, কুচ বীজ 21 গ্রাম, মূলহটি 21 গ্রাম, ক্ষয়টি বীজ 21 গ্রাম, গঙ্গেরন ছাল 21 গ্রাম। উপরুক্ত ঔষধগুলি একত্রে মিলিয়ে উত্তম রূপে চূর্ণ করে একটি বোতলে মিশ্রী চূর্ণ করে রাখবে। আমি এখানে আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে এখানে 21 গ্রাম বলা হয়েছে, এতে যদি আপনি 25 গ্রাম, 30 গ্রাম বা 20 গ্রাম করেও নেন তাতেও কোনো সমস্যা নেই। মূলত 21 গ্রাম এটি যেহেতু আরবি বইয়ের একটা অনুবাদ, যেভাবে লেখা হয়েছে সেভাবে এখানে উল্লেখ করা হয়েছে। অনেকেই প্রশ্নটি করবেন, সেজন্য উত্তর দিয়ে দিলাম। আপনি যদি এখানে 30 গ্রাম নেন, 25 গ্রাম নেন বা 20 গ্রাম নেন তাতে কোনো সমস্যা নেই, আসলে সম পরিমাণ জিনিসগুলো সংগ্রহ করে নিলেই চলবে। তো এরপরে কি করতে হবে, প্রত্যহ রাতে শোবার সময় 7 গ্রাম পরিমাণ ঔষধ চূর্ণ নিয়ে এক পোয়া দুধের সাথে মিশ্রী মিশিয়ে ঔষধের গুঁড়াও মিশিয়ে নিয়ে সেবন করতে হবে। নিয়মিত এক মাস পরিমাণ মতো ঠিক মতো সেবন করলে নপুংসকতা দূর হয়ে নবযৌবন আনয়ন করবে। আমি আবারও বলছি, প্রত্যহ রাতে শোবার সময় 7 গ্রাম, এখানে 7 গ্রাম করা হয়েছে, কিন্তু যদি আপনি 10 গ্রাম, 12 গ্রাম, 15 গ্রাম খান সমস্যা নেই। 7 গ্রাম পরিমাণ ঔষধ চূর্ণ নিয়ে এক পোয়া দুধের সাথে মিশ্রী মিশিয়ে ঔষধের গুঁড়াও মিশিয়ে নিয়ে সেবন করতে হবে। নিয়মিত এক মাস পরিমাণ ঠিক মতো সেবন করলে নপুংসকতা দূর হয়ে নবযৌবন আনয়ন করবে। নপুংসকতা বলতে ওই যে তিনটা রোগ আমি বললাম, অর্থাৎ যাদের লিঙ্গ উত্থান হতে চায় না, উত্থান হয়ে আবার নুয়ে পড়ে, অথবা খুব দ্রুত যাদের বীর্যপাত হয়ে যায়, এই রোগগুলোকেই মূলত নপুংসকতা বলা হয়। তো এই রোগ যাদের রয়েছে, অর্থাৎ পুরুষত্বহীনতা যাদের রয়েছে, স্ত্রীকে সময় দিতে পারেন না, কোনোভাবেই বীর্য ধরে রাখতে পারেন না, লিঙ্গ দাঁড় করাতে পারেন না, যদিও বা কোনোভাবে লিঙ্গ দাঁড় করান আবার লিঙ্গটা খুব দ্রুত নুয়ে যায়, অথবা খুব দ্রুতই বীর্যপাতটা হয়ে যায়, এই সমস্যাগুলো থাকলে আজকের এই ঔষধগুলো আপনি নিজে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা আমার, আমি অনেক সময় একটা কথা বলি যে অনেকেই আমার কাছে একটা কথা রসিকতা করে বলে থাকেন যে স্যার অনেক আশা নিয়ে আপনার কাছে আসি, কিন্তু আপনার ঔষধগুলোর যে দাম আমরা আসলে সেগুলো কিনে খেতে পারি না। তো তাদের জন্যেই আসলে আমার চ্যানেলে অসংখ্য অগণিত ভিডিও রয়েছে, মাগনা অর্থাৎ ফ্রিতে আপনি তৈরি করে খেতে পারেন। আসলে আমার ব্যবসা উদ্দেশ্য নয়, আপনাদের শেখানো উদ্দেশ্য। আপনারা যখন শিখতে ব্যর্থ হন, পারেন না, বা যখন বলেন যে স্যার এগুলো তো আমি তৈরি করতে পারি না, আপনি কাইন্ডলি তৈরি করে দেন, তখনই মূলত আসলে আমরা পণ্য তৈরি করে বাজারে নিয়ে আসি। তো আজকের এই পণ্যটি, এটি আপনারা তৈরি করে খান, ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করে এই জিনিসটি তৈরি করতে পারলে এর দ্বারা উপকৃত হবেন। তো বন্ধুরা আমার, আমি এখন এই বইয়ের 593 পৃষ্ঠার ওই অংশটা ভালো করে তুলে ধরছি, যাতে করে আপনারা ওখান থেকে একটা ভালো কিছু শিখতে পারেন, বা এই ঔষধটি একেবারে সুন্দর করে শিখতে পারেন। আপনারা লক্ষ্য করুন, আমার বাম হাতের আঙ্গুলি বরাবরে ওই প্যারাগুলো রয়েছে, যে প্যারাগুলো আমি এতক্ষণ পড়ে শোনালাম। আমার বাম হাতের আঙ্গুল বরাবরে ওই প্যারাটা রয়েছে, যে প্যারাটা আমি পড়ে শোনালাম। আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারেন। আরেকটু ভালো করে আমি ধরি, তো আপনারা এখন ভালো করে দেখুন, আমার বাম হাতের আঙ্গুল বরাবরে ওই প্যারাটা, ওই প্যারাটা আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, তাহলেই আপনারা আসলে এই জিনিসগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা আমার, ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দেই, আমাদের সাইফুল টিভি যে চ্যানেলটি, এই চ্যানেল মূলত এখন বাংলাদেশের একেবারেই জনপ্রিয় এক চ্যানেলই শুধু নয়, সমগ্র বিশ্বের জনপ্রিয় এক চ্যানেল হিসেবে পরিগণিত হচ্ছে। দৈনিক প্রায় 2 কোটির বেশি মানুষ আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছে। তো বন্ধুরা আমার, আমাদের অনেকগুলো পণ্য রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা সাইফুল আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটা কারখানা ক্রয় করেছি, এরপরে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড নামে একটা কোম্পানি আমরা লাইসেন্স নিয়েছি। সব কিছু মিলিয়ে আমাদের এইসব লাইসেন্সের আওতায় সরকারি ঔষধ প্রশাসনের নির্দেশনা মেনে আমাদের অনেকগুলো ঔষধ আমরা তৈরি করে বাজারজাত করছি।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ঔষধ নকল হচ্ছে অসংখ্য অগণিত ভণ্ড প্রতারক চক্র ফেসবুকে আমাদের ভিডিওগুলো থেকে আমাদের নাম্বারগুলো সরিয়ে নানা রকম চটকদার অ্যাড দিয়ে আমাদের ঔষধগুলো নকল করে তারা ভুয়া ঔষধ আপনাদেরকে দিচ্ছে অনেকে টাকা হাতিয়ে নিচ্ছে কোনো প্রকার ঔষধই আপনাদের দিচ্ছে না সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিও থেকে একটা রিকোয়েস্ট করব যে কোনোভাবেই আমার সাথে সরাসরি ভিডিও কলে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা না বলে আমাদের কোনো পণ্য আপনারা কিনবেন না অথবা আমার সাথে সরাসরি দেখা করবেন বাংলাদেশের অসংখ্য জেলাতে আমাদের অফিস রয়েছে বড় বড় বিভাগীয় অফিস রয়েছে সেই সব বিভাগীয় অফিসগুলোতে আমি মাসের মধ্যে একদিন হলেও যাই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করি ওই সব জেলাতে আপনারা দেখা সাক্ষাৎ করে আমার ঔষধগুলো আপনারা কেনার চেষ্টা করবেন এই ভিডিও ডিসক্রিপশনেও আমি আমার বাংলাদেশের সবকটা অফিসের নাম্বার দিয়ে দিব সেই সব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা আমার ভিডিওটি রাস্তায় করা গাড়ির নয়েজ হর্নের আওয়াজ আপনাদের বিরক্তির কারণ হতে পারে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু